নমস্কার বন্ধুরা, যোগের নেচারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের তুলসী গাছ যদি সব সময় সবুজ থাকে তাহলে সত্যি মনটা খুব ভালো লাগে। তুলসী গাছ যদি শুকিয়ে যায় তখন আপনি যখন দুপুরে জল দেন বা সন্ধ্যের সময় সন্ধ্যা দেওয়া হয় তখন সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। তাই আপনি কীভাবে তুলসী গাছ সব সময় সবুজ রাখতে পারবেন সে নিয়ে আজকে আলোচনা করব। আপনি একটু চেষ্টা করলেই পারবেন তুলসী গাছের যত্ন নিতে ভালো করে। সবসময় আপনার তুলসী গাছ এরকম সবুজ পাতাতে পড়ে থাকবে, শুকনো হবে না। আপনি যেখানেই তুলসী গাছ করুন না কেন, টবে করুন বা আপনার তুলসী মঞ্চ বা কোনো যে কোনো জায়গাতে আপনার বাগানে তুলসী গাছ, সেখানেই আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনার তুলসী গাছগুলো সারা বছর সবুজ পাতাতে ভরে থাকবে। আমার সারা বাগান তুলসী গাছে ভর্তি থাকে। আমি তুলসী গাছ খুব একটা সাধারণত ছিঁড়ে ফেলে দিই না, যেখানে প্রয়োজন হয় সেইখানটা পরিষ্কার করতে হয়, কিন্তু যেখানে দেখি যে তুলসী গাছটা থাকলে আমার কোনো অসুবিধা হবে না সেখানে তুলসী গাছগুলো আমি যত্ন করেই রাখি। আপনার যখনই এরকম একটা ছোটো গাছে অনেক সময় ফুল চলে আসে, তারপর বীজ হয়ে তুলসী গাছটা আর বড়ো হয় না, তখন আপনি কি করবেন, তুলসী গাছের ডগাগুলো এরকমভাবে কেটে দেবেন। কেটে দিলে আবার নতুন ডগা হবে, তাতে নতুন নতুন সবুজ সবুজ আবার পাতা গজাবে। আপনার তুলসী গাছ দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যাবে আর পাতাতে ভর্তি হয়ে যাবে, প্রচুর বড় গাছে পরিণত হয়ে যাবে। ছোটো গাছে যদি আপনার এরকম বীজ ফুল চলে আসে তখনই আপনি ডগাগুলো কাটবেন। আর এই তুলসী গাছটা দেখুন কোনো কারণে শুকিয়ে গেছে, অতিরিক্ত জল দেওয়া বা এই গরমের রোদে তুলসী গাছগুলো শুকিয়ে যায় অনেক সময়, তখন যে ডালগুলো শুকনো হয়ে গেছে সেগুলো এরকমভাবে কেটে আপনি বাদ দিয়ে দিন। আর যে ডালগুলোতে পাতা আছে সেগুলো আপনার কাটার কোনো দরকার নেই। এই তুলসী মঞ্চটাতে আমার অল্প একটু জায়গাতে মাটি খুব একটা বেশি দিতে পারি না, এই জন্য এই গাছটা শুকিয়ে গেছে, তাই আমি ওর ডগাগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি যে অংশগুলো একদম শুকনো হয়ে গেছে। আর যেগুলোতে জীবিত আছে, যে অংশটা সবুজ আছে, সেগুলোকে রাখছি। অনেকে ভাবেন এই ছোটো গাছটার ডগাগুলো কেটে নিলে গাছটা কিয়েই বা থাকবে, কিন্তু আপনি যত ডগ কাটবেন তত তুলসী গাছ তত বড় হবে। একটা ডগ কাটলে দুটো ডগ তৈরি হয় এবং তাতে অনেকগুলো পাতা আবার তৈরি হয়। তাই আপনি যতগুলো আপনার ডগা দেখতে পাবেন ততগুলো আপনি যদি কেটে বাদ দিয়ে দিন তাহলে আপনার তুলসী গাছ ধীরে ধীরে অনেক বড় গাছ হবে, আপনি যদি গাছটাকে বড় করতে চান। এরপরে তুলসী গাছের যত্ন নেওয়ার জন্য আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। গাছের মাটিতে হলুদ হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল। অনেক সময় গাছে ফাঙ্গাল লেগে গাছটা শুকিয়ে যায়, তাই আমি গাছের মাটিটাতে হলুদ দিয়ে অল্প একটু খুঁড়ে দিচ্ছি। খুব বেশি জোরে খোঁড়াও চলবে না, সে করে যাতে ক্ষতি না হয়। যেন হলুদটা গাছের মাটির সাথে ভালোভাবে মিশে যায় সেই রকমভাবে একটু গাছের মাটিটা খুঁড়ে দিচ্ছি। তুলসী গাছে খুব বেশি জল দেওয়া চলে না, যদি দেখেন যে উপরের মাটিটা ভেজা আছে তাহলে জল দেবেন না। যখন উপরের মাটিটা শুকনো হয়ে যাবে তখনই গাছে জল দেবেন। তুলসী গাছে বেশি জল দিলে তুলসী গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি এখানে সার হিসেবে একটু গোবর সার নিয়েছি, ওটাই দিচ্ছি। আপনারা যদি সরষের ফুল থাকে আপনাদের কাছে, এর সাথে তারা সেটা দিলে আরও বেশি কাজ হবে। পুরো মাটির সাথে এগুলো একটু মিশিয়ে দিয়ে উপর থেকে একটু জল দিয়ে দেব। এইটুকু করলেও আপনার তুলসী গাছের যত্ন নেওয়া হয়ে যাবে। তুলসীর বীজ আপনারা সংগ্রহ করে রেখে খুব সহজে চারা তৈরি করে নিতেও পারবেন। বর্ষার সময় সেই চারা থেকে সহজে গাছ হয়ে যাবে। মাটিটা খুবই শুকনো ছিল তাই আমি একটু জল দিলাম বেশি করে। এইরকমভাবে যত্ন নেওয়ার পরে দেখবেন কিছুদিন পর এই গাছের থেকে ছোটো ছোটো ডগা বের হচ্ছে আর গাছটা পুরো সবুজ পাতাতে ভর্তি হয়ে গেছে।
এরকমভাবে আপনি শুকনো গাছকে সবুজে পরিণত করতে পারেন। মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো আপনাদের ভিডিওটা। এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।